বিদ্যুৎ হলো এক প্রকার শক্তি। এই বিদ্যুৎ আবিষ্কারে অনেক বিজ্ঞানীর অবদান রয়েছে, তাদেরকে অনেক গবেষণা করতে হয়েছে। জানা যায় প্রায় 600 খ্রিস্টাব্দ থেকে 1935 সাল পর্যন্ত বিভিন্ন বিজ্ঞানীর গবেষণার ফসল হলো আজকের এই বিদ্যুৎ। আমরা জানি সাধারণত মানুষ বিদ্যুতে স্পর্শ করলে তার শক লাগে, পুড়ে যায়, এমনকি মারাও যায়। কিন্তু এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যাদেরকে বিদ্যুৎ কিছুই করতে পারে না, তারা অনায়াসে বিদ্যুৎ স্পর্শ করতে পারে। তবে চলুন আজ এমন কিছু মানুষের সঙ্গে আপনাদেরকে পরিচিত করে দিব। বন্ধুরা, ভয়েস অফ পলাশ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। ইলেকট্রিক ম্যান বা বৈদ্যুতিক মানব, বৈদ্যুতিক মানব নিয়ে হলিউড কিংবা বলিউডের নিশ্চয়ই নানান ধরনের সিনেমা আপনারা দেখেছেন, কিন্তু বাস্তব জীবনেও এমন কিছু বিদ্যুৎ মানব রয়েছেন যাদের সাথে সবাই হয়তো পরিচিত হতে পারেন নাই, অথবা যাদের সম্পর্কে আমরা সবাই জানি না। তবে চলুন আজ তাদের সম্পর্কে জেনে আসি। রাজমোহন নায়ার। ভারতে জন্ম নেওয়া এই রাজমোহন নায়ার ছোটবেলায় মায়ের মৃত্যুর শোক সইতে না পেরে আত্মহত্যা করতে চেয়েছিলেন, আর আত্মহত্যার জন্য তিনি বেছে নিয়েছিলেন বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার। তিনি যখন বিদ্যুতের ট্রান্সফরমারের তারে হাত দিলেন, তখন এই তারটি দিয়ে উচ্চমাত্রার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছিল। তবে আশ্চর্যের বিষয় হলো, এই উচ্চমাত্রার বিদ্যুতের তারে হাত দেওয়ার পরেও তিনি সামান্যতম ঝাঁকুনিও অনুভব করলেন না। হাই ভোল্টেজ তারে ঝুলে থাকা 7 বছরের ছেলেটিকে এলাকাবাসী বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সঙ্গে সঙ্গে ছাড়িয়ে আনেন। সেদিনেই নিজের এই আশ্চর্য ক্ষমতা সম্পর্কে অনুভব করতে পেরেছিলেন রাজমোহন নায়ার। এরপর শুরু হলো শরীরের মধ্যে বিদ্যুৎ প্রবাহের পরীক্ষা নিরীক্ষা। ফলাফল একই, উচ্চমাত্রার বিদ্যুৎ কিছু করতে পারে না তাকে। তিনি ইচ্ছে করলে নিজের শরীরে নিজেই বিদ্যুৎ উৎপন্ন করতে পারেন এবং সেই বিদ্যুৎ নানান কাজেও লাগাতে পারেন। যেখানে সাধারণ মানুষের শরীরে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হলেই মানুষের মৃত্যু নিশ্চিত, সেখানে রাজমোহন নায়ার 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ নিজের শরীর থেকেই উৎপাদন করতে পারেন। সেই থেকে সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে রাজমোহন নায়ারের নাম। তাকে ইলেকট্রিক ম্যান বা বৈদ্যুতিক মানব নামেও সবাই চিনে থাকে। স্লাভিসা পাসকিচ। সার্বিয়ার অধিবাসী স্লাভিসা একজন ইলেকট্রিক ম্যান বা বৈদ্যুতিক মানব। তিনি তার শরীরে বিদ্যুৎ উৎপন্ন করে তা ব্যাটারির মতো তার শরীরে জমা রাখতে পারেন। এই জন্য তার এলাকায় আরেকটি পরিচয় ব্যাটারি মানব হিসাবে। স্লাভিসা পাসকিচের বসবাস সার্বিয়ার কুজারেবাগ শহরে। পৃথিবীর অন্য শহরের মতো এখানেও বিদ্যুতের লোডশেডিং হয়, কিন্তু মজার ব্যাপার হলো এই শহর লোডশেডিংয়ে অন্ধকার হলেও স্লাভিস পাসকিচের বাড়িতে কখনো অন্ধকার আসে না। তিনি তার নিজের শরীরে বিদ্যুৎ দিয়ে আলোকিত করতে পারেন তার ঘর। 17 বছর বয়সে তিনি প্রথম তার শরীরে এই অদ্ভুত ক্ষমতা সম্পর্কে টের পান। একদিন কারখানায় কাজ করার সময় তার সহকর্মীদেরকে নিয়ে লোহার রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়েছিলেন, হঠাৎ সেখানে বিদ্যুতের সংযোগ চলে আসে। তার সহকর্মীরা সবাই ছিটকে পড়ে গেলেও তিনি কিছুই টের পাননি। এর কয়েকদিন পর তিনি নিজেই এই আশ্চর্য শক্তিটা জানার জন্য বৈদ্যুতিক প্লাগে আঙুল ঢুকিয়ে দেন, কিন্তু তার কিছুই হয় নাই। একসময় তিনি অনুধাবন করতে পারলেন তিনি ইচ্ছা করলে নিজের শরীরে বিদ্যুৎ উৎপন্ন করতেও পারেন। সেই থেকে তার নাম ডাক ছড়িয়ে পড়ে সারা বিশ্বে, পরিচিতি পান বিদ্যুৎ মানব হিসেবে। বিজ্ঞানীরা তাকে পরীক্ষা নিরীক্ষা করে জেনেছেন পাসকিচের ত্বকই হলো বিদ্যুৎ প্রবাহের অন্যতম কারণ। অসম্ভব এই ক্ষমতার প্রদর্শনী এখন তার পেশা। দর্শকরা পাসকিচের এই অসম্ভব প্রদর্শনী দেখে আনন্দ পেলেও কেউ তার সাথে হ্যান্ডশেক বা হাত মেলাতে ভয় পায়। পৃথিবীর অন্যান্য দেশের মতো
আমাদের বাংলাদেশেও একজন ইলেকট্রিক ম্যান রয়েছেন, তার নাম আয়নাল মিয়া। বাংলাদেশের হবিগঞ্জের বানিয়াছং থানার বাসিন্দা আয়নাল মিয়া, যিনি একজন বৈদ্যুতিক মানব হিসেবেই পরিচিত। তিনি অনায়াসেই উচ্চমাত্রার বিদ্যুৎ নিজের শরীরে প্রবাহিত করতে পারেন এবং সেই প্রবাহিত বিদ্যুতের মাধ্যমে তিনি বৈদ্যুতিক বাল্ব জ্বালাতে পারেন। তিনি 440 ভোল্টের বিদ্যুতের তারে হাত দিয়েও ধরতে পারেন। প্রায় 45 বছর বয়সে তিনি অনুধাবন করতে পারেন তার এই বিশেষ ক্ষমতাটি। একটি টেলিভিশনে তার এই আশ্চর্য ক্ষমতার প্রতিবেদন প্রকাশ হওয়ার পর সারা দেশে এই বিস্ময়কর ক্ষমতার খবর ছড়িয়ে পড়ে। ব্যক্তি জীবনে তিনি প্রায় ছোটবেলা থেকেই ইলেকট্রিশিয়ানের কাজ করে আসছেন। কাজ করতে করতে একসময় তিনি বুঝতে পারেন টেস্টার ছাড়াই তিনি বৈদ্যুতিক নেগেটিভ পজিটিভ তার একসাথে ধরতে পারেন। সেই থেকেই তিনি বিদ্যুৎ নিয়ে নানান কাজ করে যাচ্ছেন। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভয়েস অফ পলাশের সাথে থাকবেন।